শুভ সন্ধ্যা। ঢাকা ট্রিবিউন রাত 8:30 সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আসিফ মোস্তফা জামাল। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আজ সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। গত 24 ঘন্টা দেশে করোনা ভাইরাসে আরও 173 মৃত্যু, শনাক্ত 7,674। মালয়েশিয়ায় মসজিদের বাইরে ঈদের নামাজ পড়ে 48 বাংলাদেশি আটক। এবছর অনলাইনে 2,735 কোটি টাকার পশু বিক্রি। কোরবানি বর্জ্য অপসারণ শুরু, মাঠে 21,500 কর্মী। চীনে 1,000 বছরের রেকর্ড বৃষ্টি, বনে 12 জনের মৃত্যু। এবারে বিস্তারিত সংবাদ। চলমান করোনা পরিস্থিতির মধ্যেই আজ বুধবার সারা দেশে উদযাপিত হয়েছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এবছর দেশের বিভিন্ন অঞ্চলে করোনা পরিস্থিতির উপর নির্ভর করে জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। করোনা ভাইরাসের কারণে এবারও জাতীয় ঈদগাহসহ দেশের অনেক ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। ঈদের আনন্দের দিনে খোলা ছিল না বিনোদন কেন্দ্রগুলো। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 173 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 18,498 জনে। গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 7,614 জন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মালয়েশিয়ার পেনাং রাজ্যে মসজিদের বাইরে স্বাস্থ্যবিধি ভেঙে ঈদের নামাজ আদায়ের অভিযোগে মঙ্গলবার 48 বাংলাদেশি ও একজন স্থানীয় নাগরিককে আটক করেছে পুলিশ। স্থানীয় সময় সকাল 8:30 পেনাং রাজ্যে জুরু তামান পেলাঙ্গি মসজিদে 100 মানুষকে জামাতে নামাজ আদায়ের প্রবেশের অনুমতি দেয় কর্তৃপক্ষ। এ সময় মসজিদে প্রবেশ করতে পারেনি এমন 200-এর অধিক মানুষ মসজিদের বাইরে ঈদের নামাজ আদায় করেন। সরকারের আইন ভেঙে স্বাস্থ্যবিধি না মেনে নামাজ আদায়ের এই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়। সেটি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হলে তা প্রশাসনের নজরে আসে। পরে প্রবাসী বাংলাদেশিদেরকে আটক করা হয়। করোনা ভাইরাসের কারণে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরাসরি হাটের পাশাপাশি এবার অনলাইন ও ডিজিটাল হাটের মাধ্যমে পশু ক্রয় বিক্রয় ব্যবস্থা রেখেছিল সরকার। এই ডিজিটাল হাটে গত 19 দিনে 3,87,579টি পশু বিক্রি হয়েছে, যার বাজার মূল্য 2,735,11,15,678 টাকা। গত মঙ্গলবার পর্যন্ত অনলাইনে পশু বিক্রির এই হিসাব তুলে ধরে প্রাণী সম্পদ অধিদপ্তর। রাজধানী ভাটারা এলাকায় কোরবানি বর্জ্য অপসারণ কার্যক্রমে উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। অন্যদিকে একই সময়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 75টি ওয়ার্ডে একযোগে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। এবার রাজধানীতে কোরবানি পশু বর্জ্য অপসারণে 2 সিটি কর্পোরেশনের 21,500 কর্মী মাঠে রয়েছেন। বুধবার হওয়া কোরবানি বর্জ্য অপসারণ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং এই কার্যক্রম তদারকির লক্ষ্যে 2 সিটি কর্পোরেশনে একাধিক মনিটরিং টিম গঠন এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে। চীনের মধ্যাঞ্চলে হেনান প্রদেশের জাংশাও শহরে ভারী বর্ষণ থেকে সৃষ্ট বন্যায় অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে মঙ্গলবার রাত পর্যন্ত 617.1 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা দেশটির আবহাওয়াবিদদের মতে গত 1,000 বছরের মধ্যে সর্বোচ্চ। এই বৃষ্টিতে একটি আন্ডারগ্রাউন্ড রেল ব্যবস্থা পানিতে ডুবে যাওয়ার ঘটনায় ওই ব্যক্তিতে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের 1 কোটির বেশি মানুষ, আহত হয়েছে 5 জন। বন্যার কারণে একটি বাঁধ ধসে পড়ার আশঙ্কায় হাজার হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা AFP ও BBC প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন ঢাকা ট্রিবিউন ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া পেজে। পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।